মেট্রো রেলের উদ্বোধনে মোদি, আমন্ত্রণ পেয়েও যাচ্ছেন না মমতা। প্রতীক্ষার অবসান হতে চলেছে, আগামী মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর মেট্রোর যাত্রী পরিষেবা। সোমবার ভার্চুয়ালি দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরের দিন থেকেই দক্ষিণেশ্বর নোয়াপাড়া রুটে শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা। অন্যদিকে এদিনের আমন্ত্রণ পত্রে লেখা রয়েছে মুখ্যমন্ত্রীর নাম, তবুও রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, ওই অনুষ্ঠানে তার উপস্থিত থাকার সম্ভাবনা প্রায় ক্ষীণ। এমনকি সোমবার নবান্নে অন্যান্য কর্মসূচি রয়েছে, ডাকা হয়েছে ক্যাবিনেট বৈঠক। তবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে উপস্থিত থাকবেন না, সে ব্যাপারে মুখে কুলু পেটেছেন সকলে, যদিও রাজনৈতিক মহলের একাংশের মত। 23 জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল কাণ্ডের পর থেকেই কার্যত প্রধানমন্ত্রীর অনুষ্ঠান এড়িয়ে চলছেন মুখ্যমন্ত্রী। হলদিয়াতেও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি, আর এবারেও থাকছেন না। তবে এক্ষেত্রে একটি প্রসঙ্গ রয়ে যাচ্ছে, 2011-র বিধানসভা ভোটের আগে 2010-এর রেল বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো সংযোগ প্রকল্পের ঘোষণা করেছিলেন। 2021-এর বিধানসভা ভোটের আগে সোমবার নরেন্দ্র মোদি সেই নোয়াপাড়া দক্ষিণেশ্বর প্রকল্পেরই উদ্বোধন করতে চলেছেন, তবে সেখানেই থাকছেন না মমতা নিজেই। উল্লেখ্য, ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরে 4 কিলোমিটার রাস্তায় মেট্রো চালু হয়ে গেলে নিত্যযাত্রীরা উপকৃত হবেন, আপাতত তারই অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। তবে রেল সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর অবধি মোট 158টি ট্রেন চলবে। এছাড়াও আরও 3টি স্পেশাল ট্রেন চলবে দমদম থেকে দক্ষিণেশ্বর অবধি। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ভাড়া 25 টাকা।